আজ তেসরা নভেম্বর দু হাজার তেইশ তো প্রথমেই মার্কেটের কথা বলি গতকাল গ্লোবাল মার্কেট অনেকটাই পজিটিভে ক্লোজ দেওয়ার পর এটা এক্সপেক্ট ছিল আজ আমাদের মার্কেট গ্যাপ আপ ওপেন হবে সেই অনুযায়ী গ্যাপ আপ ওপেনও হয় কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল উনিশ হাজার দুশো পঞ্চাশের উপরে যাওয়ার চেষ্টাও করেছিল কিন্তু তার নিচেই বন্ধ হয়েছে তাই যতক্ষণ না মার্কেট এই লেভেলের উপরে সাস্টেন করছে ততদিন স্বস্তি নেই তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করি যে কোম্পানিগুলো কিউটুয়ের রেজাল্টে কিরকম পারফর্ম করলো তো প্রথম স্টক টাইটান ডিউরিং মার্কেট এই কোম্পানির কিউ এ এর রেজাল্ট এসেছে যেখানে খুব ভালোই পারফর্ম করেছে কোম্পানির নেট প্রফিট নাইন বেড়েছে এবং মার্কেটের যে এক্সপেক্টেশন সেটাকেও মিট করতে দেখা যাচ্ছে যার জন্য শেয়ার প্রাইস প্রায় তিন পার্সেন্ট মতো বেড়ে যায় তো এই কোম্পানি টাটা গ্রুপের এভার গ্রিন কোম্পানি এই কোম্পানি নিয়ে আগেও অনেকবার ডিসকাস করা হয়েছে তো একবার যদি Q2 এ এর রেজাল্ট ডিটেলে দেখি এই কোয়ার্টারে কোম্পানির সেলস অল টাইম এভার দেখা যাচ্ছে এবং অপারেটিং প্রফিট মার্জিন আগের কোয়ার্টারের তুলনায় ইনপুট করেছে কিন্তু দু ইয়ার অন ইয়ার বেসিসে একটু কমেছে এবং নেট প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে তো এখানে আরও একটা পয়েন্ট বলি নেক্সট কোয়ার্টারেও কিন্তু কোম্পানি ভালো পারফর্ম করবে কারণ অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইন্ডিয়াতে ফেস্টিভ সিজন থাকে সেই সময় কোম্পানির সেলস এবং প্রফিট দুটোই বাড়ে তো এর আগে দেখুন ডিসেম্বর দু হাজার সেলস এবং নেট প্রফিট বেশি ছিল তার আগের কোয়ার্টারগুলোর তুলনা ঠিক সেই রকমভাবেই দু হাজার একুশ ডিসেম্বর কোয়ার্টারে সেলস এবং নেট প্রফিট বেশি ছিল তার আগের কোয়ার্টারগুলোর তুলনা তাই এইবারও আশা করা যায় নেক্সট ডিসেম্বর দু হাজার তেইশ কোয়ার্টারেও কোম্পানি ভালো পারফর্ম করতে পারে তো যারা হোল্ড করছেন হোল্ড অ্যান্ড কন্টিনিউ করুন এবং এই কোম্পানির ফোরকাস্ট প্রাইস অনেক উপরের লেভেলে আছে প্রায় চার থেকে চার হাজার দুশোর লেভেল পর্যন্ত নেক্সট কোম্পানি জোম্যাটো কোম্পানি ফাইনালি প্রফিটে রেজাল্ট পাবলিশ করেছে যার জন্য স্টক প্রাইস প্রায় টেন পার্সেন্ট মতো ওপরে চলে যায় অ্যাকচুয়ালি কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল আমি বলেছিলাম যখন কোম্পানি প্রফিটে আসবে তখনই এই কোম্পানিকে কভার করব। তাই এখন কভার করছি তো কোম্পানির কিউ টু এর রেজাল্ট ভালোই এসেছে এবং কোম্পানির সেলসও বেড়েছে ঠিক সেই রকমই এক্সপেন্সও বেড়েছে যার জন্য এই কোয়ার্টারে অপারেটিং প্রফিট মাইনাস এসেছে কিন্তু আগে দেখুন এটা অনেক বেশি ছিল যেটা কোম্পানি ধীরে ধীরে ইমপ্রুভ করেছে তো এই কোয়ার্টারে নেট প্রফিট ছত্রিশ কোটি টাকা এসেছে যেটা আগের কোয়ার্টারগুলো নেগেটিভে থাকতো তো যারা ইনভেস্টেড আছেন তারা ঠিক আছে আর যারা নতুন এন্ট্রিনিয়ার কথা ভাবছেন লং টার্মের জন্য তারা কারেন্টলি কিছুটা নিতে পারেন তারপর নেক্সট কোয়ার্টারের রেজাল্ট দেখে আরও অ্যাড করতে পারেন নেক্সট ইন্ডিগো স্টকের প্রাইসে স্পাইক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম কিউ এ এর রেজাল্ট পাবলিশ করেছে তো কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে নেগেটিভ থেকে পজিটিভ এসেছে কোম্পানি লাস্ট তিনটে কোয়ার্টার থেকে ভালো পারফর্ম করছে কারণ এই কোম্পানির কম্পিটিটার কিছু কোম্পানি বন্ধ হয়ে গেছে আবার কোনো কোনো কোম্পানি একদম শেষ পর্যায়ে আছে যার জন্য এই কোম্পানি বেশি বেনিফিটেড পাচ্ছে এছাড়া ইন্ডিয়াতে ডোমেস্টিক প্যাসেঞ্জার অনেক বেড়েছে যার জন্য কোম্পানির যে মার্কেট শেয়ার সেটাও অনেক বেড়েছে দু হাজার বাইশের এর সেপ্টেম্বর কোয়ার্টারে ফিফটি এইট পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল সেটা দুহাজার তেইশ এর কিউ টুতে সিক্সটি পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে তো যতদিন না অন্য কোনো স্ট্রং কম্পিটিটার তৈরি হচ্ছে ততদিন এই কোম্পানি বেনিফিটেড পাবে নেক্সট রিটেল ইনভেস্টরদের পছন্দের স্টক আইএক্স লিমিটেড এই কোম্পানিরও কিউ এর রেজাল্ট এসেছে যেখানে নেট প্রফিট টোয়েন্টি ওয়ান বেড়েছে যার জন্য স্টক প্রাইস অনেকটা গ্যাপ আপ ওপেন হয় তারপর আবারও কিছুটা প্রফিট বুকিং হয়েছে তো একটা সময় সবার মুখে এই স্টকের নাম শোনা যেত কারণ স্টকটার প্রাইস রোজ রোজ বাড়তো যদি টপ লেভেল থেকে ক্যালকুলেট করি এখন পর্যন্ত ফিফটি সেভেন পার্সেন্ট নেগেটিভেই চলছে তো যারা টপ লেভেলে ইনভেস্ট করে বসে আছেন তাদের অবস্থা খুবই খারাপ তাই সবসময় কোম্পানির প্রাইস দেখে নয় কোম্পানির বিজনেস ইনভেস্ট করতে হয় পাঁচ যদি চার্ট দেখি এখানে দেখবেন প্রাইস দু হাজার একুশের জানুয়ারি থেকে বাড়া শুরু করে এবং টপ বানিয়েছিল দু হাজার একুশের ডিসেম্বরে তো ওই সময়কার একবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো সেখানে দেখতে পাবেন এফআইআই সেপ্টেম্বর দু পর্যন্ত হোল্ডিংস ঠিকঠাকই রেখেছিল এবং ডিসেম্বর দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত প্রত্যেক কোয়ার্টারে তাদের স্টেক সেল করেই যাচ্ছে এবং ডিআইআই এর হোল্ডিংস মার্চ দু হাজার একুশে টোয়েন্টি এইট পার্সেন্ট মতো ছিল সেখান থেকে ওরা অনেকটা কমিয়েছিল এবং রিসেন্টলি এখন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মতো হোল্ড করছে তো যে সময় এফআইআই এবং ডিআইআই তাদের হোল্ডিংস কমাচ্ছে সেই টপ লেভেলে পাবলিক মানে রিটেল ইনভেস্টাররা শুধু অ্যাভারেজ করে গেছে যত প্রাইস নিচে এসেছে শুধু অ্যাভারেজ করেছে সেপ্টেম্বর দু হাজার হাজার একুশে যেখানে পাবলিকের হোল্ডিংস থার্টি নাইন পার্সেন্ট ছিল সেটা এখন সিক্সটি থ্রি পার্সেন্ট হয়েছে এবং নেক্সট কোয়ার্টারেও আমার মনে হয় এটা আরও বাড়তে থাকবে আশা করি এই জায়গায় অনেকেরই ক্যাপিটাল ব্লক হয়ে আছে লাস্ট দু বছর ধরে তো ইনভেস্ট করলে সব কিছু একটু খেয়াল রাখতে হবে প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির পারফরমেন্স কি হলো বা শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি পরিবর্তন হলো কেন পরিবর্তন হলো সেগুলো খুঁজতে হবে এবং ফিউচার বিজনেস পসপে কি আছে সব কিছু দেখেই ইনভেস্ট করা উচিত কারণ এইসব না দেখলে এইভাবেই ট্র্যাপ হতে হবে তো যাই অনেক বাজে বুকে ফেললাম অনেকে বলতে পারেন জ্ঞান দিচ্ছে তো ভিডিও শেষে একবার গ্লোবাল মার্কেটটা দেখে নি তো এখন ইউএস মার্কেট মোটামুটি হাফ পার্সেন্ট পজিটিভে চলছে এবং পুরো ইউরোপিয়ান মার্কেট মার্জিনাল পজিটিভে চলছে নেক্সট দুদিন মার্কেট বন্ধ তাই গ্লোবালি কোনো কিছু বড় ইভেন্ট হয়ে গেলে বা হলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন